আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ইলিশ পোলাও। এই জন্য আমি এই যে এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, ঘি, সয়াবিন তেল নিয়েছি, পেঁয়াজ কুচি, দুধ, আর নিয়েছি শুকনো উপকরণ। এখানে নিয়েছি বাদাম, সরিষা, জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, কাবাব চিনি, গোলমরিচ, জয়ফল, তেজপাতা, একটা শুকনো মরিচ। এগুলো এখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নেব। আর নিয়েছি ধনিয়া গুঁড়া দু চা চামচ ধনিয়া গুঁড়া, আর লাগবে লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটা মিক্সার জারে ব্লেন্ড করে নেব। এই তো আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম উপকরণগুলো। এখন আমি একটা কড়াইতে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত তেলে ভেজে নেব। এই তো আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা, মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা শুকনো উপকরণগুলো। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। উপরে তেল উঠার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষাতে থাকব। আমি এখানে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। আমার মশলাটার উপরে তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দেব ইলিশ মাছের টুকরোগুলো। এখন মশলাটার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। 4-5 মিনিটের মতো আমি মাছটাকে মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে পরে উঠিয়ে ফেলব। এ তো আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন ওই মশলাটার মধ্যে আমি পোলাও চালটা ছেড়ে দিয়েছি। এখন চালটা আমি মশলাটার সঙ্গে ভালোভাবে ভেজে তারপরে আমি চালটা সেদ্ধ দেওয়ার জন্য দুধ দিয়ে দিব। আমি এই রান্নাটার মধ্যে কোনো পানি ইউজ করব না, আমি এখানে দুধ ইউজ করেছি। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ দুধ লাগবে আমি অতটুকু পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন সবটা ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে থেকে মাশাল্লাহ খুব সুন্দর একটা সুগার রান আসছে আমি পাচ্ছি। দর্শক, আপনারা অবশ্যই বাসায় রান্না করলে আপনারাও এই সুগারটা পাবেন ইনশাল্লাহ। এটা আমার পোলাওটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। দেখুন দর্শক, খুব ঝরঝরে হয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে দেব। নেড়েচেড়ে আমি ইলিশ মাছের টুকরোগুলো, কষানো টুকরোগুলো এখানে দিয়ে দিব। আমি চতুর্থ সাইড থেকে পোলাও দিয়ে মাছগুলোকে ঢেকে দেব। সল্ট এন্ড টারমেরিক আই ম্যারিনেট দি ফিশ। ইলিশ ঢেকে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে ঢেকে দেবো, দমে রেখে দেবো। এই তো আমার রান্নাটা হয়ে গেল দর্শক। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।
pizza.